নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। লক্ষ্মী ঠাকুর দেখানোর নাম করে প্রাথমিক বিদ্যালয়ের 3 নাবালিকা ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদা শহরের 3 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায়। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে ধরে ফেলেন। শুরু হয় গণপিটুনি বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রীদের অভিভাবকদের মৌখিক অভিযোগে ওই ব্যক্তিকে পুলিশ আটক করে। অভিযোগ, ওই 3 নাবালিকা ছাত্রীকে লক্ষ্মী ঠাকুর দেখাতে যাওয়ার নাম করে তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছাত্রীরা চিৎকার করলে এলাকাবাসীরা উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মারধর কারো দিল? মানে পাবলিকই দিল, সবাই মিলে। এখন ধরে রেখেছেন? হ্যাঁ। আপনার মেয়ের নাম কি? কোথায় বাড়ি? মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।